সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এক পাশে বেশ কিছু গরু বাঁধা দেখছি, এগুলো সবই আজকে আমবাড়ি হাট থেকে কেনা হয়ে গেছে এবং গাড়িতে লোড হওয়ার জন্য বসে রয়েছে। গরুগুলো দেখছেন আপনারা, অনেক সুন্দর সুন্দর গরু দেখছি আমরা। এখানে মোট 5টি গরু বাঁধা আছে, এই যে দেখছেন 5টি গরু বাঁধা আছে। তো আমরা একটু শুনবো, যিনি কিনেছেন তার কাছ থেকে আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে জানি আমি ভুলে গেছি আর কি, আশুলিয়া। আশুলিয়া, তা আশুলিয়া হাট ছিল একটা বড় হাট? আশুলিয়া হাট ছিল, কিন্তু এরকম মানে মাপের গরু বলে আশুলিয়াতে মিলানো কষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আমবাড়িতে আসলে মানে সব ভ্যারাইটিস আছে, সব ধরনের গরু পাওয়া যায়, ভ্যারাইটিস সব ধরনের গরু পাওয়া যায়, দেখে শুনে কেনা যায়। কেনা যায়, অনেক গরু আছে, পর্যাপ্ত পরিমাণ গরু থাকে, তো যার জন্য আমবাড়ি আসে। কিন্তু নিজের আগে আসছিলাম রোজার আগে। হ্যাঁ, আচ্ছা, কটা কিনছেন আজকে? 5টা। 5টা গাড়ি ভাড়া পোষাবে আপনার? গাড়ি ভাড়া গরুতে যদি মনে করেন একটু সেভ হয় তাহলে গাড়ি ভাড়া দিয়ে এটা পোষায় যায় আর কি। তারপর ওই জায়গা থেকে ওই জায়গায় কিনতে গেলে গাড়ি ভাড়া চাইতে বেশি পড়ে যাবে। বেশি পড়ে যাবে, মানে ওই জায়গা থেকে গাড়ি ভাড়া দিয়েও বেশি পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আজকের বাজারটা কেমন দেখলেন? আজকের বাজারটা মোটামুটি আছে, মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। আয়ত্তের মধ্যে? ভাই পাশ থেকে বলছে আয়ত্তের মধ্যে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আয়ত্তের মধ্যে আপনাদের কি খামার আছে? না, আমাদের খামার নেই, ছোটখাটো একটা আছে বাসায়, 2-4-6 মাস পালা হয়, পালা করে ওই দেশে বিক্রি করা হয়। আপনারা নিজেরাই কিনেছেন না কেউ আপনাদেরকে সহযোগিতা করেছে? আমরা নিজেরাই কিনছি, তারপরে আমার পরিচিত ভাই আছে। আচ্ছা, তো কোনো সমস্যা হয়নি তাদের? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এবং সব দাতালো গরু কিনেছেন? হ্যাঁ, দাতালো। কুরবানির টার্গেটে? সব তো দেখছি শাহিওয়াল টাইপের গরু কিনেছেন আপনারা, এই গরুগুলোর চাহিদা কেমন আপনাদের এলাকায়? আমাদের ঢাকাতে এগুলার চাহিদা আছে ভালোই, মানে অন্যান্য গরু চেয়ে এগুলার চাহিদা বেশি, মিডিয়াম সাইজের গরু বেশি চাহিদা। তো আপনারা তো বিক্রি করেন খামার থেকে নাকি না করবেন না করবে কি? আমরা ছোট খামার, তো দেখা গেছে ওই বিক্রি করার জন্যই করি, তারপর নিজে করার জন্য নিছি। মানে কতগুলো আছে এখন আপনাদের খামারে? আমার এই দিন 7-8-10টার মতো আছে। 8-10টার মতো? মানে আশেপাশের লোকজনই মনে হয় মূলত আপনার খামার থেকে গরুগুলো কিনে? হ্যাঁ, পরিচিতের মধ্যে অনেক, তারপর এলাকার মধ্যে তো আমাদের এলাকা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সব আছেন গফুর ভাই। হ্যাঁ, উনিও নেয়, আমি দেখতে গতবার নিছিল। আচ্ছা, জি করে তারা মূলত আপনাদের কাছ থেকে গরু কেনেন। তো যে আমরা এই যে গরুটা দেখছি, মানে আপনার কেমন মনে হচ্ছে যে এই গরুটা নিয়ে আপনি কি সফল হবেন? কে সহযোগিতা করলো? জামন ভাই। কি জামন ভাই, কি অবস্থা? তো 5টা দিয়ে শেষ আজকে? ভাইরা তো আর অত বড় পার্টি না, ছোট পার্টি বলতে এইটা এইভাবে মূল্যায়ন করেন না, বড় ছোট বলে কথা না, তো ভাই করে না, যেটা নিছে এটা ওদের কাছে বেশি। কেমন আপনি দেখলেন আজকে বাজারটা? আজকে বাজার ভাই কম, আজকে গতকালের থেকে আজকে বাজার অনেক কম, আজকে আমদানি প্রচুর, প্রচুর আমদানি। জি, আজকে প্রচুর আমদানি, আজকাল গরু বেশি আমদানি, অনেক রেট কম একবারে, গরু রেটও কম। আমরা দুই একটা রেট আপনার কাছ থেকে একটু শুনি। আচ্ছা, এই দুটো নিছিলাম জোড়া। হ্যাঁ, জোড়া? জি, এটা একটা আর এটা একটা। জি, এক জোড়া 2,10,000। 2,10,000? জি আমরা একটু ওজনটা, এটার একটু ওজনটা জানতে চাই ভাই। এগুলো কোরবানির গরু ভাই ওজনে আসবে না, তবে এটা আপনার 4 মানের উপর ওজন আছে। হ্যাঁ, এটা ওজন, ওজনে কোরবানির গরু কখনো বেচা কিনা হয় না, হয়তো আপনি, আমি না না, কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চায় যে ভাই কত করে কোরবানির গরুর মন চলছে? আমরা 4 মনের উপরে আছে, এটা 4 মনের উপরে আছে, এটা কেমন আপনার কাছ থেকে একটু ধারণা নিতে চাই, মন কেমন করে চললো? মানে মন মনে করেন
তাহলে এটা কত বললেন আপনি? আচ্ছা, এটা আর এটা দুটা কত? 30,500। তার মানে মোটামুটি আজকে দেখছি মানে কেনা গরুগুলো আপনারা বলছেন যে মোটামুটি, আমিও একটু মানে গত বাজারের থেকে দেখে শুনে মনে হচ্ছে যে আমার কাছে আপনারা কমই পেয়েছেন আজকে। আজকে বাজারে না গরু মানে তো গরু তো চয়েস করে এই সময় দামটা মোটামুটি আজকে আমার কাছে ভালো লাগতেছে, মানে আমরা কিনছি আমার ভাই তাকে বললাম যে খারাপ না, যেমন ভাই কোনো বড় সদের গত হাটে আছে একটু চড়াই গেছে না, আমিও একটু আশ্চর্য হয়ে যাচ্ছি যে কমই বাজার এটা আর অনেকে আমাকে ফোন করে দাম ভাই, আমরা তো আমাদের পার্সোনাল ভাবে আমরা মানে বাসা ওদের ফ্যামিলির ভিতরে আটটা দশটা গরু কোরবানি দেয় সাতটা গরু, এই গরুগুলো আমরা কিভাবে কিনবো? আচ্ছা, এই গরুগুলো আপনারা যদি আসেন তাহলে আমি হয়তো হেল্প সহযোগিতা করতে পারবো, সহযোগিতা কিনে তো আমি আপনার ঢাকায় পাঠিয়ে দিতে পারবো না, না এরকম নাই, সেই পুঁজিটাও তো আপনার নাই, সেই পুঁজিটা আমার নাই, তবে আমি গরু হাটেতে গরু যদি আমি কিনি তাহলে আমাকে গরু কিনে টাকা লাগবে না, কারণ বেশিরভাগ লোকগুলি আমার পরিচিত। আচ্ছা, এই ভাইকে জিজ্ঞাসা করেন একটা গরু টাকা চাইছে নাকি? আপনি খালি উপরে কিছু টাকা দেন, বলতেছে জামন ভাই পরে দিলে হবে না? হ্যাঁ পরে দিলে হবে, সমস্যা নাই, 5,000-10,000 করে টাকা দিছি, টাকা পরে আমরা, টাকা ছিল আমাদের কাছে কিন্তু আমরা ইচ্ছাকৃত ভাবে দেই না যে গরু কেনা হোক তারপরে আমরা তারপরে টাকা দেবো। যাই হোক, এই লোকগুলো কি জন্য গরুগুলো দিচ্ছে? যে না ভাই লেনদেন ভালো, ব্যবহার ভালো, আপনি ওনার কাছে শুনেন যে আমার বিষয়টা শুনেন, এর আগেও ভাই আসছিলাম রোজার আগে, রোজার আগে ওই যে আপনার সাথে হ্যাঁ কথা হয়েছিল, হ্যাঁ কথা হয়েছিল, তো জামন ভাইয়ের ব্যাপারে তো পুরো দিন প্রায় সময় দেখি, হ্যাঁ জামন ভাইয়ের প্রতিবেদন দেখি আর ওনার ওই মুখ পরিচিত হিসাবে আর ওনার জবান হিসাবে কথা হিসাবে মানে মানে একদম ফাইনাল, মানে কোনো সমস্যা না, ওই চিন্তা ধারায় না, উনি কোনো বিজেটও নাই যে আমার এই করতে হবে আমার খরচ এই দিতে হবে, এমন কোনো বাজেট ওনার নাই। আচ্ছা আচ্ছা, আজকে যে কিনলো বলছে ভাই সাপান খাওয়ার দরকার, আপনার ইচ্ছা আপনি যা দিবেন দিবেন, না দিলে নাই কোনো সমস্যা নাই, পাইবার তো মহব্বত থাকবে, মহব্বত থাকবে ভালো। আচ্ছা, আমরা একটু বড় গরুটা দেখি আসেন জামন ভাই, এই গরুটা দেখি যেটা ওনারা নিজেরাই কুরবানির জন্য কিনেছেন, এটা কত পড়লো? কত পড়ছে এটা? ১৩০০০। এটার ওজন কতটুকু হতে পারে? ৬ মনের নিচে হবে। আচ্ছা আচ্ছা, ছয় মনের কম হবে ওনারা বলছেন, ১৩০০০০ টাকা দিয়ে ওনারা এই গরুটি আজকে এই হাট থেকে কিনলেন। তো যেমন ভাই আপনি তো আছেন, সবকে সহযোগিতা করেন, সাহায্য টাহ্য করেন হাটে, আমার তো এটা কাজ ভাই, আমি সেই ছোটবেলা থেকে এই কাজ করি, আমি যদি এর ভালো সহযোগিতা করে থাকি পরবর্তীতে এই ভাই করবে না আমার কাছে আমি আবার যাবো, আর খারাপ কিছু করে থাকলে ভাই আবার আসবে না, কোনো এলাকার লোক আমার কাছে পাঠাবে না, আমি ওই রকম ব্যবসা করি না ভাই, যে আজকে থাকে ভাইয়ের সাথে আমার সম্পর্ক শেষ, এলাকায় আসছিলো আবার আজকে আসছে, আমি চাই যেন এই লোকটা যেন সারা জীবন আমার কাছে যেন আসে, আমি যদি ওনাকে সুযোগ সুবিধা দিয়ে থাকি তাহলে উনি আমার কাছে আসবে, আর আমি যদি ওনাকে কোনো সুযোগ সুবিধা দিয়ে না থাকি তাহলে তুমি আমার কাছে আসবে না, তাহলে তো আসবে আসলে ভাই। এই গরুগুলো দাম চাই বাজারে মনে করছে ১৬০ দাম চাই, মানে ভাঙানোটাই হচ্ছে আসল ভাঙাই, মেইন কথা হচ্ছে ভাই গরু কিনে তো যেতে যাবে না, গরু কিনে যদি আপনি ফায়দা করতে পারেন তাকে কয় ব্যবসা, তখন গরু যদি আপনি কিনে না দিতে পারেন তাহলে বেশি দিতে পারবেন না, ঠিক আছে না, আর গরু কিনলে ভাই এক ঘন্টায় আধা ঘন্টায় আপনি ওই রকম এক গাড়ি দুই গাড়ি করুন উনি ভাই নিজেই কিনতে পারবে, কিন্তু ভাই গরু কিনে কি করবো, গরুগুলো আমাকে বেচতে হবে, লাভটা করতে হবে, খরচা আছে, আর দেখেন গাড়ি ভাড়া আমার মগজে ৫টা গরু তো আমার গাড়ি ভাড়া দিচ্ছে ১৪,০০০ টাকা, আচ্ছা ওই গাড়িটাতে আমার গরু দেবে ১৪টা, তাহলে ১৪টা গরু যদি যায় বা ১০টা গরু যায় তাহলে ভাড়া আরো কম হইতো না, তা যাই হোক এখন মেইন কথা হচ্ছে লিচু সিজন,
এখন একটু ভাড়াটা 1-2 হাজার এমনিতে বেশি, 10-12 হাজার টাকায় ভাড়া যায়, কিন্তু এখন বাজার মানে লিচু সিজন, এই জন্য ভাড়াটা একটু 1-2 হাজার টাকা বেশি। আচ্ছা, তো আপনি তো আছেন কেনা বেচার মধ্যে, তো আছেন, সবাইকে সহযোগিতা করেন, নাম্বারটা যদি বলতেন আপনার। 013-14-20-27-08-08 নাম তো জানি আমরা জামন ভাই। ভাই আপনার ঢাকার পার্টিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা এই আমবাড়ি হাটে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, কারণ কারণ এই জায়গায় বাজার টপ জমে সকাল সকাল। যারা ঢাকার পার্টি তারা যদি আগের দিন রাত্রে আসে পরে এই জায়গায় থাকার ব্যবস্থা আছে, রাত্রে থেকে আরামসে ঘুমায় তারপর সকাল 10-11টার ভিতরে গরু কিনা দিন থাকতে তারা ঢাকা পৌঁছে যেতে পারবে, এদিক দিয়ে অনেকটা মানে ইয়ে আছে, সুবিধা আছে, সুবিধা আছে। এ কারণে আমি সাপোর্ট করি যে আমবাড়ি হাট আসলে মানে একটা ভালো একটা জায়গা, ভালো একটা ইয়ে আছে। তো আপনি তো গরু বিক্রি করবেন, কন্ট্যাক্ট নাম্বারটা বলা যাবে আপনাদের? 01-95-99-38-444-444 কুরবানির গরু আপনাদের কাছে চাইলে আশেপাশের লোকজন আপনারা দিবেন? জি ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা শুনলাম এবং দেখলাম আজকে যে গরুগুলো এই হাট থেকে কেনা হয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। ঢাকার ব্যবসায়ী, উনি 5টি গরু কিনেছেন এবং আগেও এই হাটে এসেছেন, হাট সম্পর্কে অনেক কিছু বললেন। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।